আসসালামু আলাইকুম, আমি আনামীর সরকার বলছি, আজিজ আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমার একটি বাইং হাউজের অফিস ইন্টারভিউ হ্যান্ডওভার প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। এটা এই প্রজেক্টটা আমাদের গাজীপুর টঙ্গিতে পড়ছে। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একটি ইন্টারভিউ প্রজেক্টের এমডি রুমের ডেকোরেশনের কাজ। আমরা এই টেবিলটা আমরা কাস্টমাইজ করে দিয়েছি অ্যাক্রিলিক বোর্ড দিয়ে, এবং এর পাশের সাইড টেবিলটা আমরা করে দিয়েছি মেলামাইন বোর্ড দিয়ে, আর উপরে একটি ফাইল ক্যাবিনেট করেছি, আর এর পাশে আমরা কিছু শোপিস রাখার জন্য কিছু ডেকোরেশনের কাজ করেছি, আর উপরে আমরা ফল সিলিংয়ের কাজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে ডিজাইনগুলো, সুন্দর লাগছে এখানে দেখতে। আর এই পাশে আমরা ওয়ালটাকে আমরা মাল্টি কালার দিয়ে ডিজাইন করেছি, ইনশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। সিম্পলের ভিতরে একটি কর্পোরেট অফিসের ডেকোরেটিভ কাজ, খুবই সুন্দর হয়েছে ইনশাল্লাহ। এখন আমরা চলে যাব মিটিং রুমে। এটা হলো চেয়ারম্যান রুমের ওয়াকওয়ে, এর উপরে একটা সিলিং করেছি ফল সিলিং এর ডিজাইন, আর এই ওয়ালটাকে আমরা ডেকোরেশনের কাজ করে দিয়েছি। পাশাপাশি আমরা পার্টিশনগুলো গ্লাস 10mm গ্লাস দিয়ে পার্টিশন করা ডিজাইন দেখতে পাচ্ছেন, ওটাই করে দিয়েছি। আর এটা আমরা এখন ঢুকছি মিটিং রুমে। সম্মানিত স্যার, সবুজ স্যার আছে এখানে। এটা আমরা একটি মিটিং রুমের ডেকোরেটিভ কাজ, সিলিংয়ের উপর আমরা ফল সিলিং কাজ করেছি, খুবই সুন্দরভাবে চমৎকার লাগছে ডিজাইনগুলো। পাশাপাশি আমরা এই ওয়ালটাকে মাল্টি কালার দিয়ে একটি সুন্দর একটি ডিজাইন করেছি, আর এখানে আমরা ওপেন সেলফ করেছি। যেহেতু এটা বাইং হাউস, তো এখানে বিভিন্ন ধরনের কাপড়ের ডিজাইনের কাজগুলো করা হয়, সেগুলোকে ডিসপ্লে করার জন্য আমরা ক্যাবিনেট করে দিয়েছি। পাশাপাশি এ পাশেও আমরা কিছু ডিসপ্লে করে দিয়েছি, আর এর পাশাপাশি আমরা নিচে এখানে ফাইল বা হিডেন রাখার জন্য পাল্লা সেলফ করে দিয়েছি। আর এই মিটিং রুমের যে টেবিলটা দেখছেন, এটাও আমরা নিজেরা কাস্টমাইজ করছি, খুবই চমৎকার হয়েছে। এবার আমরা চলে যাব অন্য একটি রুমে। এটা এখন চলে যাচ্ছি আমরা ওয়াকি স্টেশনে। ওয়াকি স্টেশনে আমরা এখানে ওয়াকি স্টেশন করে দিয়েছি টোটাল আপনার 4টা, আর উপরে আমরা ফাইল ক্যাবিনেট করে দিয়েছি দেখতে পাচ্ছেন, আর এখানে অ্যাকাউন্ট শাখা বসার দুজন এক্সিকিউটিভ টেবিল বসানো হয়েছে। আর আমরা এই ওয়ালটাও আমরা মাল্টি কালার করে ডেকোরেশন করে দিয়েছি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। পাশাপাশি আমরা ওয়াকি স্টেশনটাকেও মাল্টিপল একটা কালার করে একটা ডিজাইনে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে আমাদের কাজগুলো, চমৎকার ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন। লকগুলা ড্রয়ার কিবোর্ড রাখার জন্য ড্রয়ার করা হয়েছে। সো এখন আমরা চলে যাব চেয়ারম্যান রুমে।
চেয়ার রুমে একটি মিটিং চলছে, আবার যেতে পারছি না। এটা হলো চেয়ারম্যানের রুম, এখানে ওয়াল ক্লিনিং এর কাজ করছি আমরা, চমৎকার দেখা যাচ্ছে। এটা আমাদের চেয়ারম্যান স্যার, স্যার কিছু বলবেন আমার প্রজেক্টের কাজের ব্যাপারে? আলহামদুলিল্লাহ, দোয়া রাখবেন। আর এখানে আমার একটা ওপেন সেল করে দেওয়া হয়েছে, সিম্পল সিম্পল ভাবে। আর এই ওয়ালটা আমরা মাল্টি কালার করে ডিজাইন করে দিয়েছি। তো আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।